বিলিষ্টিতে একটা মিটিং হয়েছে, হ্যাঁ, সেটা হলো বাংলাদেশের সিনেমা কোন দিকে এগুবে। সিনেমার যত বুদ্ধারা আছেন বাংলাদেশে, যারা সিনেমাকে কন্ট্রোল করেন, যারা সিনেমায় অনেক বছরে নিবেদিত প্রাণ, তারা সবাই উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন মুস্তফা সরওয়ার ফারুকী, এর মধ্যে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দ, এর মধ্যে ছিলেন স্টার সিনেপ্লেক্সের মালিকরা, এর মধ্যে ছিলেন ব্লকবাস্টার সিনেমালের মালিকরা, মূলধারার মোটামুটি কেউ ছিল কিনা আমার জানা নেই, কিন্তু এনারা ছিলেন, এবং মাননীয় তথ্য উপদেষ্টা ছিলেন নাহিদ সাহেব। তারা একটি দীর্ঘ দীর্ঘ মিটিং করেছে, বাংলাদেশ চলচ্চিত্র কোন দিকে যাবে। হ্যাঁ, ওখানে ন্যাচারালি প্রশ্ন উঠছে যে শাকিব খানের দরদের পর বাংলাদেশের সিনেমা কোনটি। আপনারা অনেকে বন্ধুরা জানেন যে বাংলাদেশে অদূর ভবিষ্যতে কোনো ভারতীয় ছবি আসবে না, এমনটি ডিসিশন হয়েছে। আজকে স্ত্রী টু এসছে, ভুল ভালাইয়া থ্রি যেটা আছে সেটা কেউ আনতে ইন্টারেস্টেড নন, কারণ ছবিটি ভারতেই ভালো চলেনি এবং দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়ে যাবে যদি আনতে আনতে। তারা নেক্সট টার্গেট করেছে পুষ্পা, এর পরবর্তীতে পুষ্পা টু আসবে, এরপরে আর কোনো ভারতীয় ছবি বাংলাদেশে আসবে না। এর পিছনে সরকারের একটা ভালো যুক্তি আছে, আবার এটা আসার পক্ষে সিনেমা হলের মালিকদের একটা যুক্তি আছে। আপনি যে দলেরই হন, আপনাকে মিডলে থেকে মানে মাঝামাঝি থেকে বিবেচনা করতে হবে কোন যুক্তিটা যৌক্তিক, তাই নয় কি? সরকার তার কথা বলবেন, এবং একটি গোষ্ঠী বাংলাদেশে আছেন যারা চায় না ভারতীয় হিন্দি সিনেমা আসুক, আমিও তার বিপক্ষে, কিন্তু প্রশ্ন হচ্ছে সিনেমা হলগুলো চলবে কী করে, তাই না? সিনেমা হলের মালিকরা সেখানে ছিলেন, তারা সরাসরি বলে এসছেন পুষ্পার পর মানে দরদ, দরদের পর পুষ্পা, এরপর তারা সিনেমা হলগুলো বন্ধ করে দিবেন, এবং একসময় তারা প্রপোজাল দিয়েছেন সরকারকে যে আপনারা সিনেমা হলগুলো ভাড়া নিয়ে নিন। কারণ কী? কারণ হলো সিনেমা নাই। আপনারা জানেন বন্ধুরা, সিনেমা নাই, ওই শাকিব খানের ছবি ঈদে, আর যদি এবার দরদ আসে ঈদ ছাড়া, এছাড়া ছবি কই? এছাড়া তো আরও সিনেমা রিলিজ হইতেছে ভাই, কত ধরনের সিনেমায় তো মুক্তি পাইতেছে, নাম দেখতেছেন ফেসবুকে দেখতেছেন, কিন্তু কেউ তো সিনেমা হলে যাইতেছেন না, কারণ আপনারা ওই সমস্ত সিনেমা পয়সা দিয়ে দেখতে ইন্টারেস্টেড না। তো এখানে এই কথাটা উঠছে যে শাকিব খান একলা কয়টা সিনেমা দিবে, শাকিব খান একা কয়টা সিনেমা দিবে। বন্ধুরা আপনারাই বলেন সে চারটা দিল বছরে, তো বছরে চারটা যদি শাকিব খান দেয়, দুইটা যেমন দুই ঈদে, আর সারা বছরে দুইটা ছবি যদি শাকিব খানের হয়, তাহলে সিনেমা হলগুলো চলবো কি করে? সিনেমা হল মালিকদের যুক্তি কিন্তু 100% রাইট, এবং তারা আজকে বলেই দিয়ে আসছে যে এইটা যদি সরকারের শেষ নীতি নির্ধারণ হয়ে থাকে যে ভারতীয় ছবি আর আসতে পারবে না এই দেশে, এবং আমরা তো কোনো রকম ছবি, নতুন নতুন ছবি, নতুন নতুন ভালো ছবি উপহার দিতে পারবো না, তাহলে হল মালিকরা সিনেমা হল বন্ধ করে দিবে, এটাই তো স্বাভাবিক। আপনি আমি যেই হল মালিক হতাম সেই কিন্তু তাই করতাম। ওখানে এমনও কথা উঠছে যে কেউ একজন বলছে যে না না না, দরদের পর আরেকটা বড় সিনেমা আসছে। তো হল মালিকরা জিজ্ঞেস করলো, ভাই বড় সিনেমা কোনটা একটু বলবেন, আমরা তো জানতে চাই বড় সিনেমাটা কোনটা, উনি নামটা বলেন নাই, এরপর নাকি একটা দরদের পর পর বড় সিনেমা আসতেছে, নামটা উনি বলেন নাই। আমি অনেক খোঁজাখুঁজি করলাম বন্ধুরা যে দরদের পর বড় সিনেমা কোনটা আসতেছে, আপনারা যদি কেউ বুঝে থাকেন একটু আমার জানায়েন কমেন্টে যে দরদের পর এই বড় সিনেমাটা আসতেছে। বাংলাদেশে বড় সিনেমা বলতে শাকিব খানের সিনেমা ছাড়া কোনো সিনেমায় কি বড় সিনেমা হিসেবে ধরে না সিনেমা হল মালিকরা। আমরা দর্শক বাদ দিন, যারা শাকিবিয়ান তাদের কথা বাদ দিন, যারা শাকিব ভক্ত তাদের কথা বাদ দিন, সিনেমা হলের মালিকরা শাকিব খানের ছবি ব্যতীত বাংলাদেশের প্রোডাক্টস কোনোটাকেই বড় ছবি মনে করে না, সেটা জারি হোক। এগুলো নিয়ে মিনিস্ট্রিতে দীর্ঘ একটা আলোচনা হইল, আলোচনা হওয়ার পর লাস্ট রেজাল্ট কী হলো? লাস্ট রেজাল্ট হইল বাংলাদেশের শেষ ভারতীয় ছবি আসবে পুষ্পা টু, এরপর আর কোনো ভারতীয় ছবি আমদানি করতে দেয়া হবে না। এরপর হলগুলো চলবে কী করে? শাকিবের দরদের পর সেই বরবাদ আসবে ঈদে। তো সিনেমা হলের মালিকদের কথা হলো যে অক্টোবর নভেম্বরে যদি দরদ চালাই, নভেম্বর পুরো মাস বা ডিসেম্বরও চালাই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে ঈদ হলে তিন মাস কী চালাবো? আসলে বন্ধুরা, আপনারা যারা ভারতীয় ছবির বিরুদ্ধে আছেন বা আমিও এর বিরুদ্ধে আছি, আমাদের একবার ভাবতে হবে সিনেমা হলগুলো চলবে কী করে, ওদের এত টাকা ইনভেস্টমেন্ট। আমি শুনলাম আজকে একজনের সাথে কথা বলে এই সিনেপ্লেক্সগুলো নাকি বন্ধ করে দেওয়ার পায়তারা করছে, কারণ তাদের প্রতি মাসে 2 কোটি টাকার মতো এস্টাবলিশমেন্ট কস্ট আছে, তারা সেই টাকা তুলতে পারে না।
অনেকেই মনে করতে পারেন ইংরেজি সিনেমা চালায় তো তারা ভূত পয়সা পায়। না, ইংরেজি সিনেমা চালায় তারা এমন কোনো পয়সা পায় না যেটাতে হল মেনটেন করে মালিক কিছু প্রফিট নেবে। তাদের মূল ইনকামটাই ছিল বাংলা ছবি, বাংলা ভালো ভালো ছবি। ভালো ছবি বলতে তুফানকে আপনি এখন ভালো ছবিই বলবেন, কারণ এটা প্রচণ্ড ব্যবসা করেছে। আপনি রাজকুমারকে ভালো ছবি বলবেন, আপনি প্রিয়তমাকে ভালো ছবি বলবেন, আপনি সুরঙ্গকে ভালো ছবি বলতে পারেন, কারণ ওগুলো পয়সা দিয়েছে, প্রহেলিকাও পয়সা দিয়েছে। এমন ছবিগুলো কয়টা হচ্ছে? সাকিবকে বাদ দিয়ে যে ছবিগুলো হচ্ছে, সুরঙ্গ আর প্রহেলিকা ইদানিংকালে দুইটা ছবি মোটামুটি একটা ব্যবসা এই সিনেপ্লেক্সে করেছে, কিন্তু এই সিনেমাগুলো কিন্তু সিঙ্গেল স্ক্রিনে করতে পারেনি। সিঙ্গেল স্ক্রিনের মালিকরা ডিসিশনে নিয়ে ফেলেছিল যে তারা অলরেডি সিনেমা হলগুলো বন্ধ করে করে মাল্টিস্টোরি বিল্ডিং করবেন বা মার্কেট করবেন, এটাই তো স্বাভাবিক। আপনারা জানেন ডিস্ট্রিক্ট শহরে বা মহকুমা শহরে বা যে জায়গায় সিনেমা হল আছে সেটা কিন্তু একদম হার্ট অফ দ্য সিটিতে, মানে ক্রিম ক্রিম জায়গায়। ওখানে একটা সিনেমা হল দাঁড়িয়ে আছে, সেখানে সিনেমা নেই, সিনেমা হলে মানুষ নেই, সিনেমা চলে না। সেইখানে যদি সেই মালিক ভদ্রলোক ওটাকে ভেঙে মাল্টিস্টোরি বিল্ডিং করে নিচের দিকে সে মার্কেট করলো, তারপর উপরের দিকে রেসিডেন্স করলো, তার কত টাকা ইনকাম? আমাদের মামির সেই তো পাঁচটা সিনেমা হল ছিল এক সময়, সে অলকা সিনেমায় আমরা ছোটোবেলায় সিনেমা দেখেছি, সেখানে বিশাল এখন একটা আবাসিক কমপ্লেক্স হয়ে গেছে। কি করবে, অনেকদিন তো চালিয়েছে, এখন তারা পারছে না। সেই দিক বিবেচনা করলে, সিনেমা হলের মালিকদের কথা ভাবলে আমার মনে হয় এক সাকিব নির্ভর বাংলাদেশ দিয়ে সিনেমা হলগুলো চলতে পারে না, বা ভারতীয় ছবিকে বাদ দিয়ে মাঝে মধ্যে ভারতীয় ছবি না রিলিজ করে সিনেমা হল বাঁচতে পারবে না। কারণ এর বাইরে সাকিব খান ব্যতীত, ভারতীয় ছবি ব্যতীত যে সিনেমাগুলো বাংলাদেশে হচ্ছে আপনারা সবাই জানেন সেই সিনেমাগুলোর রেজাল্ট কী এবং কত টাকা ইনকাম করতে পারে, কত টাকা ইনকাম করে ঘরে আনতে পারে এবং কতদিন চলে। শুধুমাত্র সিনেপ্লেক্স দিয়ে তো একটি সিনেমা চলবে না, বা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন দিয়ে একটি সিনেমা চলবে না, যেটা চলতো আজ থেকে 10-15 বছর আগে, যখন 1200-1400 সিনেমা হল ছিল, এখন তো সেটাও নেই। অনেক সিনেমা হলই বন্ধ থাকে, শুধু ইডে খোলে, কিছু কিছু সিনেমা হল এবার দরদের সময় খুলবে, কিন্তু তারপর কি হবে সেদিকে বিবেচনা করলে সরকারকে ভাবা উচিত যে সিনেমা হলের কথা চিন্তা করে সিনেমা আনা হোক। এখন ওখানে আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা বা মুস্তফা সরোয়ার ফারুকি সাহেব প্রপোজাল দিয়েছিলেন, ভাই আপনারা পাকিস্তানি সিনেমা আনেন, আপনারা নেপালি সিনেমা আনেন, আপনারা ভুটানি সিনেমা আনেন। তো সিনেমা হলের মালিকরা হেসে বললো, পাকিস্তানি সিনেমা আনলো তাকে কে চিনে, পাকিস্তানি কোন আর্টিস্ট? আপনি চারটা আর্টিস্টের নাম বলেন তো আপনি চিনেন? চিনেন না, বাংলাদেশের কোনো মানুষ পাকিস্তানি শিল্পীদেরকে চেনে না। যদি ওরা এরকম পরিচিত হতো তাহলে আমরা আনতাম, ওই সিনেমা যদি মানুষ দেখতো আমরা আনতাম। আমি নেপালি যদি বেস্ট সিনেমাটা এখানে চালাই আমার এখানে লোকজন হবে না, কারণ নেপালের সে আর্টিস্টটাকে কেউ চিনে না। ভারতের শিল্পীগুলোকে মানুষ চিনে, প্রমাণস্বরূপ ভারতের শাহরুখ খান, সালমান খান, আমির খান, অজয় দেবগান, অক্ষয় কুমারের পরে যদি আমি কোনো শিল্পীর সিনেমা আনি সেই সিনেমা চলবে না। যেমনটি ধরুন ভুল ভুলাইয়া বাংলাদেশে চলবে না, স্ত্রী যেমনটি চলেনি, স্ত্রী টু যেমনটি চলেনি, কারণ ওখানে রাজকুমার রাও, তো কে চিনে রাজকুমার রাওকে? এখানে প্রশ্ন হচ্ছে শিল্পীর পরিচিতির উপর সিনেমা হলের দর্শক আসে। বাংলাদেশে যেমনটি সাকিব খানের নামের উপর দর্শক আসে, ঠিক তেমনি ভারতের শাহরুখ, সালমান, আমিরের নামের উপর ছবি আসে। ভারতে তো এত সিনেমা রিলিজ হয়, আমরা সব সিনেমা আনি না বা আনতে ইন্টারেস্টেড নই, কারণ সব সিনেমা এখানে চলবে না, স্টারদের ছবি চলবে। সেই সুবাদে পাকিস্তানি ছবি আমরা কী করে চালাবো, নেপালি ছবি কী করে চালাবো, বা ভুটানি ছবি কী করে চালাবো? এভাবেই অসমাপ্ত একটা মিটিংয়ের পরিসমাপ্তি ঘটেছে। তারপর মন্ত্রী মহোদয় বা উপদেষ্টা মহোদয় বলেছেন, আপনারাও ভাবেন আমরাও ভাবি, তবে যে পরিস্থিতি হচ্ছে সামনে সিনেমা হলই বন্ধ হয়ে যাবে। সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া মানে সিনেমা বন্ধ হয়ে যাওয়া। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।